হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের একটা কথা বলতে চাচ্ছি যে আমার যে তিনটা কিউট কিউট বেবি হয়েছে, এই বেবিগুলোর জন্য আমি একটা কাজ করেছি। সেটা হলো আমার রোজের এই নিপিলের কাছ থেকে আমি একটু পশম কেটে দিয়েছি। কারণ কি, এই নিপিলের এখান দিয়ে যদি পশম থাকে, আমার এই কিউট কিউট বেবিরা নিপিলটা থেকে দুধ ভালো করে পায় না, মানে পশম ঢুকে যায় মুখে, ওরা ভালোভাবে খেতে পারে না। এই কারণে আপনারাও চেষ্টা করবেন কেচি দিয়ে ছোট ছোট করে নিপিলের কাছ থেকে একটু পশম কেটে দিতে। আমি যেরকম দিচ্ছি, আপনারাও চাইবেন এরকম যাতে কেটে দিতে। দেখেন একটু, এই যে কিউট কিউট বেবিরা কীভাবে দুধ খায় দেখেন। ওরা অনেক সময় দেখে না, ওদের তো এখনও চোখ ফুটে নাই, ওরা দেখে না। ওই তখন করবেন কি, ওদেরকে ধরে ধরে একটি নিপিলের কাছে একটু এগিয়ে দিবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে খাচ্ছে। কারণ ওরা তো দেখতে পায় না, তো অনুভব করে তারপরে খায়। দেখছেন না, অনেক সুন্দর না বলেন? বাবা বাবা, দেখে দেখে একটু দেখাই দাও, বিয়ার একটু হাই বলে দাও, বিয়ার একটু হাই বলে দাও, হাই হাই। যে আপনাদের হাই বলছে, কিন্তু হাত নাড়িয়ে হাই বলেছে, দেখছেন? আপনাদের কিন্তু হাই বলে দিছে অলরেডি। আপনারা আমাদের বিড়ালের জন্য দোয়া করবেন, আমার এই কিটেনদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই যে বাবা, এই যে বাবা, এই আর আমাদের রোজের জন্য তো অবশ্যই দোয়া করবেন।